Meran, Daran, cek kono. Cek. Meran, jamak kulit. Bidadari kiki curi kono jatuhin. Aiy, tuh kiki bolte sih, kan? Tuh ke mata nostro hoye gache. Tuh ya amak ke jamak kulit bolte sih? Dengan mana? Amak kiki curi kono ya. Apa jamak kulit? Aku cek kono. Aiy, tuh jani shami kiki. Tuh kas hati kotha bolte sih? আমি মেগের হবু বউ আর তুই আমার সাথে এই ধরনের কথা বললি তুই জানিস আমি চাইলে তোর সাথে কি করতে পারি দেখেন ম্যাডাম আপনি যেই হন না কেন আপনি জামা খুলে আমি চেক করব কারণ স্যার আমাকে বলেছে আমি যেন ভালোভাবে ডিউটি করি আর যদি ডিউটি ভালোমতো না করি স্যার আমাকে এখান থেকে বের করে দেবে বলেছে শুন এসব নিষ্ঠার সাথে কাজটা যেন আমাকে শেখাস না ডিউটি আমাকে শেখাতে আসবে না বুঝতে পারলি ডিউটি কি সেটা আমি খুব ভালো করে জানি আর আমি চাইলে তোর এই চাকরি না এক সেকেন্ডের মাঝখানে নাই করে দিতে পারি দেখেন ম্যাডাম চাকরির ভয় আমাকে দেখাবেন না আমি নিষ্ঠার সাথে কাজ করছি আমার চাকরি চলে গেলেও সমস্যা নাই কিন্তু আমি কাউকে কোনো কিছু নিয়ে যেতে দেবো না অফিস থেকে আমি তো কোনো কিছু চুরি করিনি তুই আমাকে চোর কেন বললি ম্যাডাম আমাকে চেক করতে দিন নাহলে কিন্তু আমি হাত দিতে বাধ্য হবো তোর এত বড় সাহস হ্যাঁ তুই আমাকে টাচ করবি আমার শরীরে টাচ করবি ম্যাডাম আপনার হাত সামাল করে রাখেন কারণ আপনি মেয়ে মানুষ দেখে আমি সম্মান দিলাম হাত কিন্তু আমারও আছে শুনেন আপনি কি নিয়েছেন বের করেন নাহলে কিন্তু আমি স্যারকে বলতে বাধ্য হব শুন তুই যদি আর একটাও কথা বলিস না এভাবে আমি কিন্তু তোকে পুলিশে দিতে বাধ্য হব তারপর বুঝবি ঠেলা কাকে বলে পুলিশে দিবেন ঠিক আছে পুলিশকে ডাক দেন পুলিশকে ডাক দেন পুলিশে দেহ কে কি চুরি করে নিয়ে যাচ্ছে আমি তো কোনো কিছু চুরি করি নাই তাহলে আমি কেন কিছু করব হ্যাঁ পুলিশকে ডাকবেন না ডাকেন পুলিশ পুলিশ আসলে তো সব ঠিক হয়ে যাবে হ্যাঁ পুলিশকে তো আমি ডাকবই তার আগে মেঘের কাছে তোর নাম মিটা দেবো ওয়েট মেঘ মেঘ দেখেন ম্যাডাম স্যারকে ডাইকে স্যারের সময় নষ্ট করবেন না তার চেয়ে চলেন স্যারের কাছে চলেন ওকে ফাইন চলে আয় মেঘের সামনে তোর চাকরি যদি আজকে আমি না খেয়েছি তুমি জানো তোমার এই ছোট লোক সিকিউরিটি গার্ড কি করেছে আজকে আমাকে চেকিং করেছে চেকিং করে বলে আমাকে ড্রেস খোলার জন্য কত বড় সাহস আসলে হয়েছে কি স্যার ম্যাডাম গেট দিয়ে বাইরে হতে লাগছিল এটা দিয়ে পরীক্ষা করছে পরীক্ষা করার পর এটা বাইরে হচ্ছে তখন ম্যাডামরে কইছে ম্যাডাম আমি চেক করব তখন ম্যাডাম আমার একটা থাপ্পড় মারছে স্যার মেঘ ওকে তুমি একটা থাপ্পড় দিছো ওকে তার কয়েকটা থাপ্পড় দেওয়া উচিত ছিল তুমি ভাবো কত বড় স্পর্ধা ও আমাকে চেক করছে সম্রাট তুমি জানো না যে ও আমার হবু বউ ওকে তোমার কেন চেক করতে হবে স্যার আমি জানি কিন্তু তারপরেও স্যার আমি ইমানদারের সহিত কাজ করতেছি স্যার আমি এটা তো দেখবো না স্যার এটা কে ওটা কে না কারণ আপনার অফিস থেকে কিছু চুরি হয়ে গেল তো আমারই ধরবে স্যার মেঘ তুমি ওর কথা একটাও শুনবো না তুমি ওর কর্মকাণ্ডের জন্য ওকে কড়া পানিশমেন্ট করবা স্যার ঠিক আছে আপনি আমার পানিশমেন্ট দেন তার আগে আপনি আপনার সিসি ক্যামেরা চেক করেন ম্যাডাম কিছু লইছে কিনা একটু দেখেন তুমি ঠিকই বলেছো সিসি ক্যামেরাটা চেক করলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে মেঘ তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ আমি তোমাকে বলতেছি এটা কি বিশ্বাস হচ্ছে না তুমি এরকম একটা ছোট লোক সিকিউরিটি গার্ডের কথা ব্লিফ করে তুমি সিসি ক্যামেরা ফুটেজ চেক করবা আরে বাবা আমি তো তোমাকে বিশ্বাস করি সিসি ক্যামেরাটা এই জন্যই চেক করব যাতে এই সিকিউরিটি গার্ডটা যে মিথ্যা কথা বলেছে সেটাই প্রমাণ করার জন্য কিন্তু মেঘ শুন আরে দাঁড়াও না ছিছি মোনা তুমি এটা কী করলে সামান্য একটা দুই ভরির চেইন তুমি চুরি করলা ছিছিছি আমি ভাবতেই পারছি না এই সামান্য গোল্ডের চেইনের লোভ তুমি সামলাইতে পারলা না তোমার যদি চেইন লাগতো আমাকে বলতো আমি এরকম দশটা চেইন তোমাকে কিনে দিতাম না 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 আমি একটা ভুল ডিসিশন নিয়েছি তোমার মতো এরকম লোভী একটা মেয়েকে আমি কোনো দিন বিয়ে করতে পারি না ইম্পসিবল শোনো আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই এই মুহূর্তে তুমি আমার অফিস থেকে বেরোয় যাও গেট আউট ম্যাডাম যে জিনিসটা নিচ্ছেন ওইটা দিয়ে দাও